হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আবারও আরেকটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল অনেক দিন আগে যে তোমরা সব রকমের ভর্তা দিয়ে একটা ভিডিও করো। তো তারই রিকোয়েস্টে দেখো আজকে কি কি ভর্তা নিয়েছি। তুমি বলো আমার গলা। ঠিক আছে, আমি বলছি। এখানে আছে পেঁপে ভর্তা, মানে সেদ্ধই বা ভর্তা যাই বলো সেটা, পেঁপে। আর এটা আছে গাঠি কচু, আর এখানে আছে এটা কাঁকরোল, উচ্ছে নয় কিন্তু, সে মিষ্টি মিষ্টি যেটা হয়, কাঁকরোল না করলা কি বলে যাই হোক সেটা। এটা আছে ডিম ভর্তা, আর এটা আছে আলু ভর্তা। তো খুব বেশি কিছু নেই, 1 2 3 4 5, তো এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। তো তাহলে আমরা খাওয়াটা শুরু করি। আর খাওয়া শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক করো, আর শেয়ার করতে একদম ভুলো না। তুই কেমন আছিস জানিয়ে দে। অনেকে জিজ্ঞাসা করছিল শরীর ঠিক হবে, বলেছে শরীর ঠিক হচ্ছে, প্রার্থনা করি হ্যান তেন, বন্ধুদের জানিয়ে দে। তোমাদের মানে প্রার্থনায় আমি এখন একটু ভালো আছি, কালকে আলট্রাসাউন্ড করে এসেছি, রিপোর্ট এখনও দেয়নি, তবে ডাক্তারে বলেছে ভয়ের কিছু নেই। হ্যাঁ, অপারেশন করতে হবে না, কিন্তু ছোটো একটা সিস্ট মতো আছে আর ইনফেকশান আছে, ওটা ওষুধের দ্বারাই ঠিক হবে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা মানে কি জ্বর এসে গেছে ব্যথায়, জানো তো, গলার থেকে মানে কথা বলতে আমার পরই হচ্ছে, কষ্ট হচ্ছে। তা হচ্ছে দিদিভাই, আজকে দিদিভাই বেশি কথা বলবে, কিন্তু তোমরা এত ভালোবাসছো, এত ভগবানের কাছে প্রিয় করছো, ওই জন্য হয়তো আমি এখন অনেকটাই ভালো আছি আগের থেকে। হ্যাঁ, ওই জন্যই চলে এসেছি আজকে। তো চলো তাহলে বেশি বকবক না করে খাওয়াটা শুরু করি, কারণ যেহেতু ভর্তা ভাত আরও ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তাহলে প্রথমে ফার্স্ট টাইম পেঁপেটা দিয়ে খাই। আমিও তাই, আমার তো ভীষণ লাগে এই ধরনের, এরকম মানে সিদ্ধ সিদ্ধ খেতে ভালোই লাগে জানো তো, রোজই মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। ভালো লাগছে না? তোমরাও কমেন্টে জানাবে কার কার ভালো লাগে। আমার পেঁপে ভাতে ভীষণ ভালো লাগে, আর পেঁপে সিদ্ধটা মানে এটা দারুণ বলেছে পেঁপেটা, কিন্তু একটাতেই বিরক্ত লাগে, বসে বসে মাখতে হয়, অনেক টাইম লাগে মাখতে। খুব সুন্দর লাগছে পেঁপেটা খেতে, দারুণ লাগছে। কোনো চ্যালেঞ্জ করবো না যেহেতু শরীর খারাপ, আর করলেও আমি হেরে যাই, আর তোমরাও মানা করো। দারুণ লাগছে, এবার খাবো কাঁকরোল ভর্তাটা। আমার ওল কচু এগুলো ভাতে খেতে, সিদ্ধ খেতে যে এত ভালো লাগে, ওল ভাতে তো সেই সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাখতে হয়, দুর্দান্ত লাগে খেতে। খেয়ে দেখি, কোনোদিন খাইনি না, আজকে ফার্স্ট টাইম। কাঁকরোলের এটা খেতে কীরকম বলতো, মানে অনেকটা উচ্ছে ভাতে যেরকম লাগে খেতে সেরকম লাগছে, কিন্তু উচ্ছেটা একটু তেতো, এটা তেতো না, কিন্তু আমাকে তেতো লাগছে, তেতো লাগছে, এটা কোনো তেতো নেই, কিন্তু পুরো উচ্ছে ভাতের মতো গন্ধটা লাগছে। আমার জ্বর এসেছে সেই জন্য না। ভালোই লাগছে খেতে, খারাপ না, মনে হচ্ছে উচ্ছে সিদ্ধ খাচ্ছি। তোমরা কি কেউ খেয়েছো কাঁকরোল সিদ্ধ, কাঁকরোল ভর্তা? যদি কারো কেউ খেয়ে দেখো কমেন্টে জানাবে তো, আর কার কেমন লাগে। আর এই গাঁঠি কচুটা বা গুড়ে কচু যে যেটাই বলো, আবার কি তিত, তাই একটু তিত নেই, ওরা ফেলে জ্বর এসছে বলে তাই, এটা তেতো পাগল, কাঁকরোল বন্ধুদের কাছে জিজ্ঞাসা করিস, উচ্ছে তেতো হয়। এবার আমি এটাতে খাবো, আমি কচু খাবো, আমার ভীষণ প্রিয়, আমার কোনোদিন খাই যদি ভাই আমাকে বললো খেয়ে যাক ভালো লাগবে, কচু খাই খুবই লাগে খেতে, আঠা আঠা লাগে। মা আবার আরও অনেক কিছু রেডি করে রেখেছিল, মানে ইয়ে মা বলছিল ভেন্ডি ভর্তা নিবি কিনা, বললাম না মা অত খেলে না গ্যাস হবে। এই ভর্তাটা একটু লবণ কম হচ্ছে মাখাতে, তাই না বল? না লবণ দেখলেন যে কম লাগছে একটু,
আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। ভিডিওটা খুব ছোট হবে, তোমরা পুরোটাই দেখো। এই কচু আমার এত প্রিয়, যদি মাছের ঝোলে দেওয়া হয় আমি আলু আলু আর কচু আমি মানে কচুটা বেছে বেছে খাই। এবং যে কোনো মাছের ঝোলে এই কচুটা ভালো লাগে, ইলিশ মাছের ঝোলে, রুই মাছের ঝোলে আমার অতটাও প্রিয় না, আমার ভীষণ প্রিয়। আমি সবজির মধ্যে পটল, ফুলকপি, বাঁধাকপি আর আর ভালোবাসি, ভেন্ডিটা ভালো লাগে, ঝিঙে। আমার ফুলকপি সব থেকে ফেভারিট, আর পালং শাক, ফুলকপি আর পালং শাক। পালং শাকের রসাটা আমার খুব ভালো লাগে। আমাদের শীতের সবজি গরমে গরমে পটল। ডিম ভর্তাতে লবণ হয়ে গেছে না? ডিম ভর্তাটা খাবো। ডিম ভর্তা অনেকেই নিশ্চয় খেয়েছো, তোমাদের কি ভালো লাগে খেতে জানিও তো? মাছ মাছ ভেজে সেই মাছের ভর্তা হয় জানিস, একদিন খাওয়াবো দেখবি কি টেস্ট লাগে খেতে। কাতলা মাছের না, যে কোনো মাছের হয়, ইলিশ মাছের একটু কাঁটাটা বাছতে হবে কষ্ট করে, আর কাতলা মাছ হলে একটু কম বাছতে হবে, ভীষণ টেস্টি লাগে। দারুণ হচ্ছে, তোমরা এরকম হালকা ফুলকা খাওয়ার রিকোয়েস্ট করো তো। যে করেছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ডেটে যে যত লাইট খাবার বলবে তার রিকোয়েস্টটা তত আগে রাখবো। হ্যাঁ, আর পার্থ ঘোষ তুমি বলেছ আনতে পারতা ঠিক আছে, কিন্তু তার মধ্যে চিকেন কষা, মটন কষা এটা একটু কেমনই হয়ে যাচ্ছে, তুমি অন্য কিছু বলো। আনতে পারতা করবো কিন্তু তার সাথে অন্য কিছু বলো, চিকেন কষা মটন কষা না খাওয়াটা খুব কষ্ট। চিকেন কষা দিয়ে তো গরম গরম ভাত খাবো, আনতে ভাত কেউ খাই মানে আমরা খাই না, তুমি হয়তো খেয়েছো তাই বলছো। দারুণ খেলাম, দারুণ হলো আজকে খাওয়াটা। এবার আলু ভর্তাটা, এটা পেঁয়াজ ভেজে মাখলাম, ভালোই লাগছে। ঝাল হয়ে গেছে রে, আমার ঝাল ঝাল খাবার ভালো হতো, তো ঝাল হয়ে গেছে, এখন জ্বর এসছে না, সব কিছু তিত লাগছে। কালকে ভিডিও করতাম না, এত ওখান থেকে এসে পুরো জ্বর এসে গেছে। মঙ্গলবার আজকের ভিডিওটা তোমরা হয়তো এটা আজকেই দেখতে পারবে না, কারণ অলরেডি লেট হয়ে গেছে, তোমরা এটা আগামীকাল মানে বুধবারে এটা দেখতে পারবে। লাস্টে আলু ভর্তাটাকে ঝাল লেগে গেল, আমার লাগে না এই ধরনের খাবার খেতে ভালো লাগে, এরকম হালকা ফুলকা খাবার অবশ্যই রিকোয়েস্ট করে আমরা রাখার চেষ্টা করবো, তাই তো। আর ওর গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আর বেশিক্ষণ কথা বলার মতো জায়গাতে নেই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করবে, আর যে রিকোয়েস্ট করেছিল তার আশা করি ভালো রাখবে। আর বাকি বন্ধুদেরও বলে দিই, তোমাদের যদি কোনো মনে হয় দিদিদের এই রিকোয়েস্টটা করি তো দ্বিধায় করতে পারো, তো হালকা ফুলকা যে করবে তার রিকোয়েস্টটা অনেক
আগেই আমরা নিয়ে আসবো। তো চলো তাহলে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা, বাই বাই।